আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কেমন আছেন সবার প্রিয় কাদের কাকা? এই তো আছি আলহামদুলিল্লাহ, সব মিলে অনেক ভালো আছি। আপনাদের খামার ব্যবস্থাপনা কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? হ্যাঁ চলছে, সব কিছু মিলেই চলছে মোটামুটি। এখন তো গরুর মার্কেটটাও বেড়ে গেছে, মাংসের দামও বেড়ে গেছে। হ্যাঁ গরুর মার্কেট এখন একটু হাই, গরু এখন বর্তমানে কেনাই যাচ্ছে না। আমি কিছু গরু আপনার স্টকই বলা চলে আর কি, শীত মৌসুমে যখন আপনার সংগ্রহ করছি নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে ধীরে ধীরে এক্সক্লুসিভ যে গরুগুলো আছে ওইগুলো কালেকশন করে নিজেই রাখছি। যারা স্মার্ট খামারে তারা তো এই কাজগুলোই করে। এখন গরু কিনতে গেলে আর মানে ব্যালেন্স মিলাতে পারতেছি না। হ্যাঁ তো আপনি যখন গরু সংগ্রহ করছিলেন তখন গরুর প্রতি কেমন টাকা আপনি একটা সেভ পাইছিলেন? তাও তো এখনকার বাজার মূল্য অনুযায়ী বড় গরুগুলোতে 20-30 আচ্ছা 40,000 টাকা কিছু গরুতে আমি দেখি পাইছেন, প্লাস এই টাকা দিয়ে গরুর খাওয়া খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা যার ফলে কিন্তু যারা মানে সময়ের সুযোগে মানে সময়ের সদ ব্যবহার করছে তারা কিন্তু একটা প্রফিট করতে পারবে। তখন তো মার্কেটে লোকজন ছিল না, একদিকে নির্বাচন ছিল আর, বাট এখন গরু একটা ভালো গরু বের হলে লোকের অভাব নেই। এখন সবাই বলছে গরু নেওয়ার লোক নাই, মাংসের দাম এই দাম, কিন্তু মার্কেটে গিয়ে তো আর কেনা যাচ্ছে না, ভালো গরু পাওয়া যাচ্ছে না, কেনা যাচ্ছে না ভালো গরু পাওয়া যাচ্ছে না। আর যারা এটা যারা রিসেন্ট যারা গরু কিনতে যাচ্ছে বা গরু কিনছে তারাই শুধু এটা অনুভব করতে পারতেছে, ঘরে বসে থেকে আর সম্ভব হচ্ছে বোঝা যাচ্ছে না। আসন্ন কোরবানির টার্গেটকে আপনারা কিভাবে দেখছেন, এই কোরবানিতে গরুর দাম কেমন যেতে পারে? এবার গরুর বাজারে খারাপ যাবে না, গরুর বাজারে এবার আমি আমার মনের কাছ থেকে যেটা আসে কনফিডেন্স সেটা গরু এবার ভালো যাবে, কারণ এবার ব্যাপক হারে গরু গরু জবাই হয়েছে, প্লাস গরুর সংকটও আছে। এখন যদি বাইরে থেকে গরু না আসে, আশা করি আসবেও না হয়তো গরু, যদি না আসে তাহলে মার্কেটে এবার গরুর বাজার অনেক ভালো থাকবে, হয়তো না হলে তো যে গো খাদ্যের দাম তাহলে তো খামারিরা কেউ বাঁচবে না, এবছরে সব হারাই যাবে। আচ্ছা তার মানে আপনারা আশা করতেছেন এবার খামারিরা বেশ ভালো প্রফিট করতে পারবে, প্রফিট করতে পারবে এবং ব্যবসা হবে। আচ্ছা আজকে কতগুলো গরু দেখাবেন? আজকে আমরা 15টা গরু দেখাবো। 15টা গরু দেখাবেন, সবগুলো তো দেখছি, সব বড় গরু দেখাই, তিন অ্যারাউন্ড সব তিনের কাছাকাছি, তিনের কাছাকাছি। ছোট গরু বর্তমানে খামারে নাই, ছোট গরু যদি এখন কালেকশন করি দেশাল ব্রিডের গরুগুলো তো এখন সে আরেকটু সময় যেতে হবে। আচ্ছা তো চলেন আপনার কালেকশন কিন্তু গরুগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে একটু বলেন আমাদের। ঠিক আছে, আজকের প্রোগ্রামের শুরুতেই যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, কোন জাতমানের গরু মনে হয় এটা আপনার? আচ্ছা প্রথমে যে পাঁচটা গরু দেখাবো, পাঁচটা গরুর সবগুলোই জাত শাহিয়াল। আচ্ছা আর প্রথম যেটা দেখানো হচ্ছে এটাও আপনার শাহিয়াল গরু, একদম অরিজিনাল জাত সম্পন্ন বড় গরু, দাঁতে চারটা। এটা কি আমাদের দেশীয় ব্রিড নাকি বাইরের কোনো? না এটা পাকিস্তানি ব্রিড, এগুলো পাকিস্তানি ব্রিড এবং সর্বোচ্চ বড় মাপের গরু কুরবানির সময় এগুলো হবে। সামনে যে সময় আছে যেহেতু শীতের সময় গরুর একটু গ্রোথ আটকে থাকে, বাট এখন এরগুলো দ্বিগুণ বৃদ্ধি হয়ে যাবে গরু, যেহেতু গরমের সিজনটা চলে আসছে এখন দ্রুত পরিবর্তন হবে। আর এই পাঁচটা গরুর আমি দাম চাইবো না, পাঁচটা গরুই আলোচনায় রাখবো, এটাও আলোচনায় রইল, যদি কারো পছন্দ হয় লাইভ ওয়েট আছে স্কেল করে নিয়ে বা ফিজিক্যালি এসে গরু দেখে দরদাম করে নিতে পারবে। আর দাঁতের কি অবস্থা এটার? দাঁত চারটা, চার দাঁত গরুর, কোথাও কোনো খুদ নেই, কোনো স্পট নেই, কান কাটা পাখরা বা কোনো কিছু নেই, একদম সুস্থ সবল গরু। হ্যাঁ আচ্ছা ট্যাগ নাম্বার এটার? ট্যাগ নাম্বার 383। তো এটা আলোচনার মাধ্যমে বিক্রি করবেন? জি। পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন একদম কালো পাহাড়ের মতো দেখতে, এটা কোন জাত? এটা আপনার শাহিওয়াল গরু, শাহিওয়াল একদম সর্বোচ্চ বড় গরু। এই গরুগুলো আজ থেকে 3-4 মাস আগে কালেকশন করা, হাটের সব থেকে যে সেরা গরুগুলো ছিল বা বিভিন্ন এলাকায় ঘুরে যে সেরা গরুগুলো ছিল সে গরুগুলো কালেকশন করে নিজে টেক কেয়ার করছি। হাইট কেমন হতে পারে গরুটার? এটার হাইট আছে আপনার 58 প্লাস আছে, 58-59 আছে হাইটটা, এবং অনেক ওজনের গরু এটা। আমার সামনে প্রচুর খাদ্য চাহিদা, গরু অনেক বড় গরু হবে, এটা তৈরি হওয়ার জায়গা আছে, তৈরি হওয়ার জায়গা আছে, এবং এই গরু কেউ চাইলে 1 বছর লালন পালন করতে পারবে, আরো 1 বছর রাখতে পারবে। আর আসলে বড় গরু 1-2 বছর না হলে তৈরিও হয় না, বাট এটা আপনার তৈরিরই গরু এটা। এটা ট্যাগ নাম্বার 335, এটা আলোচনায় রাখা আছে। আর এই গরুটার দাঁতের কি অবস্থা? এটারও চার দাঁত, চার দাঁতের গরু, চার দাঁতের গরুগুলো। তো কেউ চাইলে ওজনের ধারণা নিতে চাইলে এখানে লাইভ ওয়েট স্কেল আছে, আপনাকে 1 মিনিট ফোন দিলে আপনি ওজনটা করে তাকে জানাই দিতে পারবেন। তো এটাও সাইড করে দেন। পাশে 3 নম্বরে এটার আবার চোটটা বেশ আকর্ষণীয় লাগতেছে, লাল কালারের, এটাও আপনার শাহিওয়াল। সবগুলো গরু বাছাই কি তো এর ভালো ওর ভালো। আচ্ছা এখন যদি কেউ ফিজিক্যালি আসতে চায় এসে দেখে নিবে। আচ্ছা এটাও আপনার সর্বোচ্চ কোয়ালিটি ফুল গরু, শাহিওয়াল জাত, ব্রিড আছে পাকিস্তানি, এটার দাঁতও রিসেন্ট নতুন চার দাঁত পড়ছে, এটা যখন কিনি 2 দাঁত ছিল এখন 4 দাঁত হয়েছে। আপনার কাছে গরুগুলো কতদিন হলো আছে? এটা তাও কোনোগুলো 4 মাস 3 মাস, শীতের মধ্যে এক কথা গরুগুলো কেনা আছে। আপনি আউটপুট কেমন পাচ্ছেন গরুগুলো? আউটপুট অনেক ভালো, গরুর অনেক ভালো, খাদ্য চাহিদা ভালো। কিভাবে মেইনটেইন করতেছেন এই ব্যাপারে? এগুলো আমার যে খাবার আছে সেটাই মূলত খাওয়াচ্ছি,
আর এখন কাঁচা ঘাস ডিসেন্ট আসছে, কাঁচা ঘাস আর খড় মিক্সন করে দিচ্ছি, আর বাইরে কোনো খাবার নেই। তাতে পার ডে গরুগুলোর পিছনে কেমন টাকা খরচ হচ্ছে আপনার? পার ডে তাও ধরেন আপনার 200 থেকে 270 থেকে 300 টাকা খরচ হচ্ছে, এগুলো এভারেজ 300 টাকা ধরা যায়। 300 টাকা নইলে বডি ট্যাক্সার বডি ওয়েট ঠিক রাখা যাবে না, ঠিক রাখা যাবে না, গরুর সামনের দিকে আগাবে না, আগাবে না। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 3 নম্বর, ট্যাগ নাম্বার বলে দেন 381, এটার দাম আলোচনায় রাখা আছে। আলোচনায় পরপর 5টা গরু থাকবে, সাইড করে দেন, পরে গুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বর যে গরুটা আছে, এই গরুটার জাতমান সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিয়াল, একদম সর্বোচ্চ কালারফুল একটা গরু এবং অত্যন্ত জাত সম্পন্ন একটা গরু। আচ্ছা, এই যে জাতের ব্যাপারটা আপনারা বলেন বা কিভাবে নির্ধারণ করেন যে এই গরুটার ভবিষ্যৎ কেমন হবে, আপনারা যখন সংগ্রহ করেন বিভিন্ন মার্কেটে তখন মূলত কি কি বৈশিষ্ট্য দেখে গরুগুলো সংগ্রহ করেন? আচ্ছা, জাতের বিষয়ে যখন আমরা মূলত দেখি গরুর মাথাটা আসলে কেমন, গরুর শিঙের উপরে অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, গরুর শিং প্লাস সামনের যে গলকম্বল, আবার যে চোটটা আছে, কালার, পাগুলো আদৌ মানে এর যে ওয়েট হবে যখন 800 কেজি ওয়েট না নিতে পারবে কিনা, এর ডান বাম লুক কেমন, এর হাইট কেমন, সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে দামি গরুগুলো খরিদ করতে হয়। কারণ দামি গরুগুলো যখন কোনো খুঁত থাকে, দেখা যায় কিছু কিছু দামি গরু পাওয়া যায় পা বেঁকা বা বিভিন্ন সাইড ইফেক্ট, দেখতে অনেক সুন্দর বাট ওগুলোর বিক্রির সময় অনেক হ্যারেজ হয়, ঝামেলা হয়, নিতে চায় না, খুদ গরু কুরবানের সময় কেউ ধরতে চায় না। আর এগুলো তো আর কষাই গরু না, বড় গরু কখনোই কষাই কষাই হিসেবে যায় না, এগুলো কুরবানিকে টার্গেট করেই পালন করতে হয়, কুরবানি হিসেবে এগুলো যায়। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 4 নম্বর গরু, ট্যাগ নাম্বার কত? 235। ওইগুলোর মতো অতটা লম্বা হয় না, বাট এগুলো দেখতে সুন্দর হয় কিন্তু ওয়েট আবার খুব হেভি হয়। এটার যে গ্রোথ হয়েছে, ফার্মে 20টা গরু থাকলে 20টার কিন্তু একরকম গ্রোথ হয় না, কম বেশি হয়, এটার গ্রোথটা সব থেকে বেশি আছে অন্যান্য গুলোর তুলনায়। আচ্ছা, তো এটার বয়স কেমন? এটার বয়সও 2 দাঁত থেকে 4 দাঁতে গেছে। আর এটার ট্যাগ নাম্বার? ট্যাগ নাম্বার 379। আচ্ছা, এটা আলোচনায় আছে। এই পরপর 5টা গরু, যদি একজন কাস্টমার ভাইও নিতে চায় ফিজিক্যালি এসে গরুগুলো একদম জায়গায় দেখতে পারে, দেখতে পারবে এবং এর সব দিক বিচার বিশ্লেষণ করে সামনে যে সময় আছে কেউ তৈরি করতে চাইলে একদম গরু তৈরি হবে। তো এটাও সাইড করে দেন, পরে এগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 6 নম্বরে যার একটা গরু আপনি নিয়ে আসছেন, গরুটার কালারটা একটু ডিফারেন্ট, এটা কোন জাত মানের গরু? প্রথমে আমরা 5টা দেখালাম, 5টা আলোচনা রইলো, আর এখন আমরা 10টা গরু দেখাবো, 10টা লট বলে দেবো লাস্টে, সব বড় গরু, ছোট গরু একটাও নাই। আচ্ছা, হেভি ওয়েট গরু সবগুলাই? সব হেভি ওয়েট এবং সর্বোচ্চ জাত সম্পন্ন গরু। প্রথমে যেটা যেটা 6 নম্বর যেটা, সেটা 334 নম্বর ট্যাগ, জাত একদম সাইহল ক্রস ব্রাহ্মার একটু ক্রস বলা যায়, বাট সাইহল হিসেবে দাবি, সাইহল হিসেবে এটা আখ্যায়িত, কেউ কেউ নর্থ বেঙ্গল গ্রে হিসেবে আখ্যায়িত করে। আচ্ছা, তবে গরুর অনেক হাইট আছে, উচ্চতা আছে, গরু যারা প্রকৃত যারা খামারি গরু দেখলে বুঝতে পারবে গরুর মধ্যে জাতমান আছে কিনা, তৈরি হওয়ার জায়গা আছে। এটা 334 নম্বর ট্যাগ, 3,20,000 টাকা দাম নির্ধারণ করা আছে। বর্তমান লাইভ ওয়েট একটু আনুমানিক যদি ধারণা দিতেন কেমন হতে পারে? ওটা আর 550 থেকে 75-এর মধ্যে আছে, মানে 500 থেকে 600-এর মধ্যেই আছে। আচ্ছা, তো এগুলো 500 550 ওভার হয়েছে কিছু, 500 যে 10টা আছে এগুলো 500 550-এর মধ্যে সব। আপনার অভিজ্ঞতা কি বলে, এই বছরের জন্য এই গরুগুলো পারফেক্ট নাকি আরেকটা বছর রাখলে ভালো হবে? এখন যারা মার্কেটে যারা গরু যারা খরিদ করার জন্য ঘুরতেছি, আসলে এই যে জাত সম্পন্ন গরুগুলো, এই গরুগুলো আর কেউ চাইলেই অ্যাভেলেবল মিলাতে পারবে না, কারণ এগুলো মিলাতে আমাকে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে, বিভিন্ন পয়েন্টে দৌড়াতে হয়। এগুলো হচ্ছে লং মেয়াদি দীর্ঘমেয়াদী প্রজেক্টের এগুলো গরু, যারা বড় গরু তৈরি করে জাস্ট তাদের জন্য এগুলো স্পেশাল আমি মনে করি, কারণ এগুলো এবারের কোরবানিতেও চলবে, নেক্সটেও চলবে, তবে ফিউচারে গেলে এই গরুগুলো একটা গরু অনেক দাম হবে, 8-10 লাখ টাকার গরু হবে এই গরুগুলো, এগুলো সেই জায়গা আছে এবং জাতমানের জাতমানও আছে গরু। আচ্ছা, তো পরবর্তী গরুটা আমরা একটু দেখি, এই পাশে যে গরুটা আবার নিয়ে আসলেন, এটা আবার কি জাতমান আসছে? এটাও আপনার শাহিওয়াল, শাহিওয়ালি আসছে। শাহিওয়ালি বলবো, এর যে পেছনের অংশ ল্যাস্টাস থেকে শুরু করে সব কিছু মোটা, এবং এর গলকম্বল বডিটা একদম কি বলবো সুঠাম দেহের, এগুলো পিছনটা অলরেডি ধনুকের মতো বাঁকা হয়ে উঠছে, এগুলো হচ্ছে দাঁতই হয়নি, এগুলোটার এখন দাঁতই হয়নি, এটার এখনো দাঁত পড়েনি। এটা 352 নম্বর ট্যাগ, 2,70,000 টাকা দাম নির্ধারণ করা, ভবিষ্যতের জন্য ভালো একটা গরু হবে, ফিউচারের গরু। আচ্ছা, তো এটার ট্যাগ নাম্বার বলেন? 352,70,000। কারণ আমি যে গরুগুলো লালন পালন করছি আমি অজাত গরুকে একটাও খাবার দেইনি, আমি টোটাল গরুগুলোই রাখছি আর আমাদের খাদ্য খাই এগুলো তৈরি হয়েছে।
পাশে যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা 368 এটাও আপনার শাহিওয়াল শাহিওয়াল একদম সেম ক্যাটাগরি ওর থেকে এর ওয়েট একটু বেশি আছে একদম এটাও একদম সর্বোচ্চ কোয়ালিটি এবং 100% জাত সম্পন্ন গরু তো আপনি এই গরুগুলোর ভবিষ্যৎ কি দেখেন যদি প্রপার ওয়েতে লালন পালন করা যায় কেমন লাইভ ওয়েট দাঁড়াবে শেষ পর্যন্ত গিয়ে এগুলো আপনার আসলে শুনতে তো অনেক কিছু শোনা যায় বাট ফিজিক্যালি লালন পালন করি তো এখন দেখা যায় এই গরুগুলো একটা সময় গিয়ে আপনার 800 900 এর মধ্যে বেশিরভাগ গরু সীমাবদ্ধ 8-900 এর মধ্যে সীমাবদ্ধ হবে সীমাবদ্ধ থাকবে এগুলো 1000 ক্রস করবে না আচ্ছা আর শাহিওয়াল 8-900 কেজি মানেই তো অনেক 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 এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 8 নাম্বার ট্যাগ নাম্বার 368 290000 টাকা দাম আর দাঁত দাঁতিটারও দাঁত হয়নি আচ্ছা আর জাতমান কি কতটুকু কি আছে দর্শক ভিডিও চিত্র দেখলেই বুঝতে পারবে দেখলে পাবে এর পা থেকে সবথেকে বড় বৈশিষ্ট্য গরু কোনো খুদ নেই এবং শারীরিকভাবে একদম পুরোই ফিট সম্পূর্ণ সুস্থ সবল আর এখন আমি অলরেডি কৃমিনাশক করিনি বাট এই সপ্তাহে কৃমিনাশক করে দেব এর আগে একবার করছি করে দেব জিঙ্ক লিভার টনিক দিয়ে দেব গরুর গ্রোথ অটো বাড়বে এমনি তো আপনার এই মাঘ ফাল্গুন মাস চৈত্র মাসে এসে গরুর লোমগুলো অটো ঝরে যায় আর যখনই লোমগুলো ঝরে যাবে গরুর গ্রোথ অটো বৃদ্ধি পাবে শুধু খাবারটা ঠিক মতো থাকলে হলো এই পাশে যে গরুটা আছে সিরিয়ালের 9 নাম্বার এটার কালারটাও একটু ডিফারেন্ট আছে প্লাস গলার কম্বল যেটা আছে এখানে দুইটা কালার আসছে এটাও শাহিওয়াল শাহিওয়াল এটাও শাহিওয়াল একদম অরিজিনাল পারফেক্ট এর চোট থেকে শুরু করে এর বডি স্ট্রাকচার পা গুলো সব দিক থেকেই একদম জাত গরুর যে বৈশিষ্ট্য সেটা নেই আসছে এর মধ্যে এই গরুটার বয়স কেমন এটার এটা দুই দাঁত পড়ছে এটা দুই দাঁত পড়ছে এটার ট্যাগ নাম্বার 377 280000 টাকা 280000 ছোটবেলায় যে কিছু কিছু বাচ্চাগুলো বিক্রি দেখা যায় বিক্রি হয় যখন ওই বাচ্চাগুলো কিন্তু 1,20,000 থেকে 30 1,50,000 টাকাও কেনা বেচা হয় এগুলো কিন্তু সেই টাইপের বাচ্চাই ছিল কিন্তু এখন বাচ্চা থেকে গ্রেটে গেছে এগুলো বড় হয়ে গেছে বড় হয়ে গেছে তো এটার দাম রাখলেন 280000 টাকা 80000 টাকা জি এটাও সাইড করে দেন পাশে যে আরেকটা নিয়ে আসলেন নাভি কম্বলে বেশ ঝুলন্ত এটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ শাহিওয়াল এটারও দাঁত পড়ে না রিসেন্ট নতুন দুই দাঁত পড়ছে এই গরুটা একটা সময় ফিউচারে অনেক ডিমান্ডেবল গরু হবে আচ্ছা তার মানে এই গরুগুলো দুইটা বছরের জন্য টার্গেট করা যায় যদি এই বছরে ভালো দাম পায় ছেড়ে দিবে না হলে আরেকটা বছর রাখতে পারলে 8-900 কেজি লাইভ ওয়েটের একটা গরু হয়ে যাবে হয়ে যাবে আর আপনি ইতিপূর্বে যেটা আমরা দেখতেছি কুরবানিতে সব মানুষ যখন এই টাইপের গরুগুলো বিক্রি না হওয়ার জন্য সব চিল্লাচিল্লি করে কুরবানির এক মাস পরেই বড় বড় যেসব খামারিগুলো আছে এইগুলো এসে দ্বিগুণ দামে কোরবানির থেকে কিন্তু বেশি দাম দিয়ে নিয়ে যায় কারণ এই গরুগুলো যে কোনো সময় যারা স্মার্ট খামারি যারা আইকনিক খামারি তাদেরকে সব সময় দৃষ্টি আকর্ষণ করে সেটাই এটাই ওটার ট্যাগ নাম্বার সম্পর্কে একটু বলবেন এটা ট্যাগ নাম্বার 395 আচ্ছা আর বয়স আর দাঁত বয়স এখন রিসেন্ট নতুন দুই দাঁত পড়ছে আর দাম নির্ধারণ করা আছে 295000 টাকা 295000 টাকা আচ্ছা এই পাশে যে আরেকটা গরু নিয়ে আসছেন এটার কালারটা আবার ডিফারেন্ট আসছে এটা আবার শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল হ্যাঁ এটারও দুই দাঁত পড়ছে একদম অরিজিনাল জাত সম্পন্ন একটা জালি গরু দেখে মনেই হচ্ছে এটা যে কত বড় গরু হবে আর একে যদি সত্যি একটু যদি আল্লাহ কোনো বালা মুসিবত না দেয় এই গরুগুলো অরিজিনাল দামি গরু এবং ব্যবসার গরু হবে এগুলো আচ্ছা এই গরুটা এখনো দাঁত দাঁত দুইটা দুই দাঁত দুইটা দুই দাঁত 399 নম্বর ট্যাগ 285000 টাকা দাম 285000 টাকা নির্ধারিত রেট জি এটাও সাইড করে দেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো দেখাই এই পাশে আরও একটা গরু আপনি নিয়ে আসছেন এটার আবার মাথাটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে কি ব্রিড আসছে গরুটার মধ্যে এটা আসলে গরু তো উচ্চতায় অনেক হাইটে অনেক এখন মধ্যে 59 হাইটে আছে গরুটার দাঁতেও দুইটা আর মাথার ব্রিডটা গিরের ব্রিড পাওয়া যায় আচ্ছা আবার ইন্ডিয়ান কিছু যে বুল আছে বাট সেগুলোর একটু সিমটম বহন করে বাট এটা আপনার শাহিওয়াল বলা যায় না এটাকে শাহিওয়াল আবার কেউ কেউ একে দেখা যাচ্ছে যে ওই কি যেন একটা জাত বলে সব ইন্দো ব্রাজিল ইন্দো ব্রাজিল ইন্দো ব্রাজিলেরও সিমটম বোঝা যায় যা কত শত বুঝি না জাতের একটা গরু আছে মাথাটা গিরের সিমটম হাতে পায়ে লম্বা আছে গরু তৈরি হলে অনেক দামি গরু হবে এটা আচ্ছা এটা ট্যাগ নাম্বার 355 270000 টাকা দাম 270000 টাকা দাম আচ্ছা এটাও সাইড করে দেন আর আজকে যে দামগুলো চাচ্ছেন দর দাম করে নেওয়া যাবে তো হ্যাঁ মোটামুটি একটু ডিসকাউন্ট দিয়ে দেওয়া যাবে আর কি আচ্ছা এই পাশে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটার চোটটা আবার এক হাত উঁচা হ্যাঁ এটার আবার চোটের রাজা একদম রেড কালারের গরু অনেক কোয়ালিটি ফুল একটা গরু সর্বোচ্চ দামি গরু হবে এটা কুরবানির সময় আপনার এই গরুগুলোর খুব চাহিদা হয় চোট এই চোট এক ফিট হয়ে আছে বাট এই গরুগুলো সচরাচর এখন আর মিলানো যায় না আচ্ছা বাট যাতে ভালো আছে গরুর সুস্থতা আছে খাবার দাবার ভালো আছে সামনে যে সময় আছে আশা করি একদম অত্যন্ত মোটাশোট একটা গরু হবে তৈরি করে নেওয়া যাবে এটা ট্যাগ নাম্বার 364 দাম নির্ধারণ করা আছে 250000 টাকা 250000 টাকা জি আচ্ছা আর দাঁতের দুইটা দুইটা আচ্ছা এটাও সাইড করে দেন এই পাশে যেটা নিয়ে আসছেন সিঙ্গুল আবার মোটা মোটা হয়ে বের হচ্ছে এটা আবার কি এটা আপনার একটু গির 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 আছে গির গরু হিসেবে এগুলো
ক্রস দু আসলা টাইপের গরু এটা আচ্ছা কিন্তু এর মাথার ইয়া দিকদর্শনগুলো অনেক বেটার ছোটটাও ভালো আছে হ্যাঁ এই গরুগুলো আবার চাহিদা হয় এবার হেভি ওয়েটের গরু হয় এটা আচ্ছা 366 টাকা 255 দাম 255000 টাকা এখন মানে একটা ভালো জাতমান ভালো ব্রিডের গরু কিনতে গেলে 2.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকার নিচে পাওয়া যায় না আচ্ছা এটা 2.5 লক্ষ টাকা নির্ধারিত করছেন দামটা এই পাশে যে গরুটা আপনি নিয়ে আসছেন এটাও আবার বেশ এটা আবার অনেক বড় মোটা সোটা গরু ওজন আছে প্রচুর ওজন আছে গরুটার এরও চোট সেম চোটের চটি এটাও আপনার অনেক জাতমানের গরু আর সামনের সময়ের মধ্যে আশা করি গরু একদম পরিপূর্ণ হয়ে যাবে বাকি গরুগুলো এই বছরের জন্যই পারফেক্ট আচ্ছা এই গরুগুলো আর 2 বছরের নেয়ার প্রয়োজন হবে না এই বছরই সেল করতে হবে সার্বিক দিক মিলে গরু ভালো আছে 338 টাকা 3 লক্ষ টাকা দাম নির্ধারণ করা 3 লক্ষ টাকা নির্ধারিত রেট এই 10টা যে গরু আছে 10টা গরু अराउंड 270 থেকে 3 এর মধ্যেই সব ব্যালেন্স বিরাজ করছে আচ্ছা তো লটে কি আবারে একটা দাম বলে দিবেন হ্যাঁ যত দাম বলে দিলাম খালি গড় করলেই হয়ে যাচ্ছে আচ্ছা একটু গড়টা করে আমরা দামটা বলি তো এভারেজ দামটা কেমন দাঁড়ালো এটা আপনার 10টা গরু আপনার 2 লক্ষ 80000 সামথিং 2 লক্ষ 80000 দেয়া যাবে আচ্ছা 10টা গরু টোটাল 28 লক্ষ টাকা হলে 10টা গরু দেয়া যাবে আচ্ছা তো ঠিক আছে 10টা গরু যে দেখাইলাম হ্যাঁ এই টাইপের গরু এখন মিলানো খুব শর্টআপ এখন যে মার্কেটের অবস্থা যেহেতু এখন মোটামুটি এটা সিজন ইয়া হচ্ছে আর গরু সব আমি নিজের হাতে এগুলো তৈরি করে ফেলছি গরু সম্পূর্ণ সুস্থ আছে এখান থেকে যাওয়ার পরে যে একটা ঝামেলা হয় এফএমডি বা আদার্স সে সমস্যাগুলো আশা করি আর হবে না আচ্ছা তো গরু প্রত্যেকটাই সম্পূর্ণ সুস্থ আছে এখন যে কেউ এসে দেখে নিতে পারবে আচ্ছা তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাত